তাহলে শুরু করি। যে যেখানে আছো এখন, যারা ক্লাসে আছো তারা তো আছোই, বাড়িতে যারা আছো তারাও দেখবে বলে আশা করি। তো সকলকে প্রথমে গুড মর্নিং জানাই, দিয়ে শুরু করছি। আজকে আমি তোমাদের অংশীদারি কারবার শুরু করবো বলে আমি এসেছিলাম, মানে আমি কারবার করবো না, তোমাদেরকে কি কারবার করাবো আর সেটা আমি সেটা ভেবে এসেছিলাম। আমি কারবার করার আমার কোনো ইচ্ছা নেই, হ্যাঁ মানে অত পয়সাও নেই, কারবার করতে গেলে পয়সা চাই, সেই পয়সা নেই। যাই হোক, তো এখন কটা অঙ্ক পেলাম, আপাতত কটা অঙ্ক পেলাম সেই অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করবো। প্রথমে একটা ত্রিকোণমিতিক অঙ্ক আমাকে দিয়েছে, এই অঙ্কটা মানে দিয়েছে একজন ছাত্রী দিয়েছে, তো যাই হোক সেটা নিয়ে আমি আলোচনা করছি। তোমাদের মধ্যে থেকে একজন দিয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করছি। তবে অঙ্কটা লিখব, সাইন অফ আলফা ইজ ইকুয়াল টু এম সাইন বিটা, এবং ট্যান অফ আলফা সমান এম ট্যান বিটা। এটা হলে প্রমাণ করতে হবে, প্রমাণ হলে প্রমাণ করো, প্রমাণ করো সাইন অফ ভুল আছে। এটা সম্ভবত ক্লাস ইলেভেনের অঙ্ক, এটা সম্ভবত ক্লাস ইলেভেনের অঙ্ক। আমার মনে হচ্ছে
নিজে দিয়েছে কিন্তু বুঝতে পারছি না। যাকে দেখা যাবে তাহলে কসমিটা মায় কসাল পাবা কসাল পাবায় কসমিটাবিলি করি কি হবে কসাল পাবায় কসমিটাবিলি কি হবে বলো বলো এটা হবে বলো তুমি কে ঠিকই তো এটাই হবে এটা এই পাশে যাচ্ছে এটা এখানে যাচ্ছে তাহলে তো এটা উল্টে যাবে কসাল পা বাই কসমিটা করছি এটা এই পাশে যাচ্ছে আর এটা এইটাকে যদি আমি মত নিয়ে আসি তাহলে এম বাই এটা আমি এম বাই এ নিয়ে এটাই হবে বলো তো কসাল পা বাই কসমিটা সমান এম বাই এম ওখানে কি আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই ওয়ান মাইনাস এন স্কোয়ার cos স্কয়ার আলফা বাই cos স্কয়ার বিটা আমি যদি স্কয়ার করি স্কয়ার করলে আসবে cos স্কয়ার আলফা বাই cos স্কয়ার বিটা সমান m স্কয়ার বাই n স্কয়ার ঠিক আছে এটা কিন্তু পেয়ে যাওয়া দেখি
যে বিসি বাহু সরল 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 এটা এসি আর এবি আর এসি কে ডি আর কিন্তু চলে বিসি বাহু সরল 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 এটা এবি আর এসি বাহু কে ডি আর ই কিন্তু চলে গেল ঠিক আছে তারপর বলেছে ও ক্ষেত্রফল অনুপাত হবে তাহলে ভূমির অনুপাতের সঙ্গে সমান অর্থাৎ এই আর সি অনুপাতের সঙ্গে সমান কেন না এরকম একটা উপপাদ্য আছে কিন্তু তোদের বইতেই আছে হ্যাঁ একদম যখন ওই বৃত্তের উপপাদ্যটা শেষ হওয়ার পরে যখন উপপাদ্য শুরু হচ্ছে আমার নেক্সট চ্যাপ্টারটা সেখানে প্রথমের দিকেই আছে যে দুটো ত্রিভুজ যদি এরকম হয় মনে করেন এরকম দুটো ত্রিভুজ আছে এরকম একটা বলছি এবিসি আর একটা মনে করেন এসিবি এই এবিসি আর এসিবি যদি আমি কমন শীর্ষ এ কে ধরি যদিও কমন শীর্ষ সিও আছে কিন্তু আমি কমন শীর্ষ এ কে ধরি তাহলে এ শীর্ষ সাপেক্ষে এবিসি এর ভূমি হচ্ছে বিসি আর এসিবি এর ভূমি হচ্ছে সিডি তার মানে ওরা একই সরল যাবে বিসি আর সিডি একই সরল যাবে তুমি যদি সি সাপেক্ষে ধরতাম তাহলে সি সাপেক্ষে একটা ভূমি এবি আর একটা ভূমি এডি তারা কিন্তু এক সরল হ্যাঁ কিন্তু আমি এ কে ধরলে তখন একই সরল আছে বিসি আর সিডি একই সরল যাবে এখানে উপপাদ্যটা হচ্ছে যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হবে বিসি আর সিডির অনুপাতের সঙ্গে বিসি আর সিডির অনুপাতের সঙ্গে সঙ্গে খুব সহজে আমরা প্রমাণ করতে পারি এখান থেকে একটা লম্ব টেনে দিয়ে প্রমাণটা করে দেবো যদি আমরা এপি লম্ব টেনে দিই তাহলে এবিসি এর ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা পাবো তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এপি হবে আমরা এবিসি এর ক্ষেত্রফল কত পাবো এবিসি বা এসিপি যদি করি দেখ না কত হবে হাফ বিসি এপি ঠিক আছে আর নিচে হবে হাফ সিডি এর উচ্চতা কত এসিডিএর উচ্চতা কত ওটা হচ্ছে এপি নাকি ওটা হচ্ছে এসিডিএর উচ্চতা হচ্ছে এপি কারণ এ থেকে ডিসি এর বলতে হচ্ছে উপর এপি লম্ব তার মানে এইটা হচ্ছে এপি মানে এপি এপি কেটে গেল হাফ অফ এপি আর এসি বাই সিডি আছে সুতরাং এখানেও দেখ এই যে এবি আর সিডি এদের সাধারণ শীর্ষ ডি সাপেক্ষে এই ভূমি আর সি ভূমি তারা একই সময় রেখে আছে হ্যাঁ তাহলে কি হবে না এডি এর ক্ষেত্রফল বাই সিডি এর ক্ষেত্রফল এটি হবে না এই আর ইসি অনুপাতের সঙ্গে সমান হবে ঠিক আছে এবারে এই বা ইসি সমান কি হবে না সেটা হচ্ছে থেলসের উপপাদ্য তোমরা পড়ে যাবে হ্যাঁ এই থেলসের উপপাদ্য লিখতে যে অনেকে উল্টো পাল্টা জামা গায়ে লিখছে অ্যাকচুয়ালি তোদের বইতে ওরকম লেখা আছে কি থেলস বলে লেখা আছে হ্যাঁ আবার এখানে খাতা দেখতে যে আমি দেখছি এবার লিখেছে থেলাস থেলস লিখেনি লিখেছে থেলাস হ্যাঁ যাই হোক এইরকম করে সব উল্টো পাল্টা জামা যা লিখছে ওটা অ্যাকচুয়ালি খেলস উচ্চারণটা হবে খেলস নট খেলেস বা খেলাস কোনটাই হবে না হ্যাঁ খেলাসও হবে না খেলাসও হবে না উচ্চারণ হচ্ছে তুই প্রোনাউন্সিয়েশন তুই এমনি গুগলে সার্চ করেও দেখতে পারিস প্রোনাউন্সিয়েশন ডিকশনারি খুলেও দেখতে পারিস ডিকশনারিতে প্রোনাউন্সিয়েশনের একটা ওয়ার্ড থাকে হ্যাঁ তুই ওয়ার্ডটা লিখলি খেলস বলে লিখলি অর্থাৎ প্রোনাউন্সিয়েশন কী প্রোনাউন্সিয়েশনটা লিখলে দেখতে পাবি উচ্চারণটা হচ্ছে খেলস নট খেলেস বা খেলাস ঠিক আছে বইতে ওরকম লেখা আছে যাকে তো সেই যেহেতু ডি হচ্ছে বিসি বাহুর সঙ্গে সমান্তরাল সরল রেখা হেলসের উপপাদ্য বলছে যে একটা ত্রিভুজের কোনো একটা বাহু সমান্তরাল সরল রেখা অন্য দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে তাই তো তারপরে এডি বাই বিডি সমান এই বাই ইসি হয় তারপরে এই বাই ইসি সমানই হয়ে যাবে এডি বাই বিডি এবং এটা দেওয়াই আছে সি বাই ফাই তাহলে কি হলো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত থ্রি টু ফাই ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর বোঝা গেছে হ্যাঁ কঠিন নয় কিন্তু হ্যাঁ সোজা হেলসের উপপাদ্য এখানে কাজে লাগবে প্লাস আরেকটা উপপাদ্য কাজে লাগবে বললাম যে যদি দুটো ত্রিভুজে একটা সাধারণ শীর্ষ সাপেক্ষে ভূমি দুটো একই সরল রেখায় থাকে তাহলে কী হবে তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে সেই ভূমির অনুপাতের সঙ্গে সমান আমি এখানে প্রমাণটা করেও দেখিয়েছি হ্যাঁ ঠিক আছে তাহলে এই বাই ইসি আবার এই বাই ইসি সমান এডি বাই বিডি সেটা ফেলসের উপপাদ্য থেকে আমরা তাই না যে একটা ত্রিভুজে কোনো একটা বাহুর সমান্তরাল সরল রেখা যাকে এরকম চিহ্ন দেওয়া আছে মানে ডি হচ্ছে বিসির সঙ্গে সমান্তরাল
হ্যাঁ, তাহলে ফেক্সের উপপাদ্য হচ্ছে যদি একটা ত্রিভুজে কোনো একটা বাহু আমরা সমান্তরাল টানি তাহলে সেটা অন্য দুটো বাহুকে সমান্তরাল করতে পারে। অতএব এই বাই এসি সমান হবে এডি বাই বি, আর এডি বাই বি তো দেওয়া আছে মানটা থ্রি ইস টু ফাইভ, ঠিক আছে। তারপরে চক্রবৃদ্ধি সূত্র অঙ্ক দিয়েছে, এইটা ভালো অঙ্ক দিয়েছে, এইটা কিন্তু ভালো অঙ্ক দিয়েছে। দেখি প্রথমেরটা তো দেখে মনে হচ্ছিল ভালো অঙ্ক, কিন্তু সেটা ফলস অঙ্ক। যাই হোক, এবার দেখি বলছে লিখে নাও তো অঙ্কটা লিখো, এক ব্যক্তি 12% চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে, এখানে একচুয়ালি বার্ষিক কথা লিখতে হয় কিন্তু বার্ষিক না লিখলেও চলবে, ঠিক আছে। 12% চক্রবৃদ্ধি সুদের হারে ছ মাস সুদের পর্বে পাঁচ হাজার টাকা ধার করে প্রতি ছ মাস অন্তর তিনি 1800 টাকা শোধ করে, প্রতি ছ মাস অন্তর তিনি 1800 টাকা শোধ করে, তাহলে 18 মাসের শেষে তৃতীয় কিস্তিতে কত টাকা দিলে, 18 মাসের শেষে অঙ্কটা সহজ করে দিই, আপনি করবেন কিন্তু সহজ করে দিই, 18 মাসের শেষে তৃতীয় কিস্তিতে কত টাকা দিলে, তৃতীয় কিস্তিতে কত টাকা দিলে, কত টাকা দিলে তার সমস্ত ভার শুরু হবে, তার সমস্ত ভার শুরু হবে, ভার শোধ হবে, এটি হচ্ছে অঙ্ক। 12% চক্রবৃদ্ধি সুদের হারে ভাগ হয়েছে 5000 টাকা, 6 মাস সুদের পর, হ্যাঁ, 6 মাস অন্তর অন্তর কী হয় সুদটা আসলের সঙ্গে কম্পাউন্ডেড হয়, সেই জন্য এটাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে, ঠিক আছে। এইটা প্রথমে আমি এইটা করেছিলাম, এটি বাড়িতে কোনো করেছিলাম, বাড়িতে মোবাইলটাকে এই একটা চেয়ারের উপরে রেখে নিচে আমি খাতা দিয়ে লিখে লিখে করেছিলাম, এটাও কিন্তু ইউটিউবে দেওয়া আছে, এই চ্যাপ্টারটার তিনটে না কটা ভিডিও দেওয়া আছে, তিনটে না চারটে ভিডিও দেওয়া আছে, সেখানে পরিষ্কার করে সব করেও দেওয়া আছে, অনেক অঙ্কও করে দেওয়া আছে, হ্যাঁ, অনেক অঙ্কও সেখানে করা আছে। যাই হোক, দেখো ওইটা দেখো এই অঙ্কটা করা নেই, এই অঙ্কটা করা আছে বলে আমি বলবো না, এই অঙ্কটা করা নেই, সময় আছে। দেখ আমরা কী করবো, প্রথম ছ মাসের তো আমরা সুদা সংগ্রহ করবো, প্রথম ছ মাসের আমরা সুদা সংগ্রহ করবো, সেই সুদাসন থেকে 1800 টাকা বাদ দিতে হবে, সেইটা সুদাসন না, সেইটা তো তারপরে 6 মাসের জন্যে সেটা আসল, ঠিক আছে। তারপরে আবার 6 মাসের সুদাসন করবো, আবার 1800 টাকা বাদ দেবো, দিয়ে তারপরে 6 মাসের জন্যে সেইটা আসল, আর তারপরে লাস্টে তো হয়ে যাবে, তুমি বুঝতে পারছো, হ্যাঁ, তারপরে তো বুঝতেই পারছো হয়ে যাবে, বুঝতে পারছো। তাহলে দেখো প্রথম 6 মাসের মানে কী ব্যাপার করছি, দেখো প্রথম 6 মাসের সুদ, প্রথম 6 মাসের সুদা আসল করে দিচ্ছি, একবারে করে দিচ্ছি সুদা আসল, মানে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সময় চক্রবৃদ্ধি বলা হয়, সময় চক্রবৃদ্ধি না লিখলেও এমনিও এটা লেখা যাবে, সুদা আসল তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ তুমি করছো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, ঠিক আছে। তো এখানে সুদা আসল মানে নিশ্চয়ই সরল সুদা আসল নয়, হ্যাঁ, এটা চক্রবৃদ্ধি সুদা আসল, তার মানে সেটাকে সংক্ষেপে বলা হয় সময় চক্রবৃদ্ধি, ঠিক আছে। তো সেটা কি, সেটা হবে ওই পি, এটা কি কিন্তু 1 + R/100, এই R/100 কিন্তু হবে না, কি হবে, হ্যাঁ, এই দেখো এটা মনে হচ্ছে 6 মাস সুদের পর, তাহলে R/2 হবে, R/2 ছ মাস মানে 1/2 বছর, তার মানে R/2 মানে R/2, অর্থাৎ এখানে 12/2 হবে, ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার 2 হবে, 2 × কত, 2 × 1/2, সে 6 মাসের তো করছো, হ্যাঁ, তার মানে এটি 1 হবে, এটি 1 হবে, এত টাকা 106 হচ্ছে, তাহলে 50 × 106 হচ্ছে, তাহলে 5000 কত হবে,
আমি বললাম যে বললাম ভুলে ভুল হয় আমার, হ্যাঁ আমি 530 লিখতে যে 530 লিখেছি, হ্যাঁ হয়েছে তাহলে এটা 5500 টাকা, আমি মুখে বললাম যে 530, হ্যাঁ লিখতে যে 530 পরবর্তী ছ মাসের আসল, পরবর্তী ছ মাসের জন্য আসল, জন্য আসল হবে ওই 5500 মাইনাস 1800 1800 এত টাকা আবার ছ মাসের করতে হবে, হ্যাঁ এবার বলবে পরবর্তী ছ মাসের সুদ আসবে, পরবর্তী ছ মাসের সুদ আসবে, পরবর্তী ছ মাসের সুদ আসল, এটা ওই একই ভাবে হবে, এবার হবে 3500 ইন্টু 1 প্লাস ওই 12 বাই 100 এত টাকা, এটা আবার 106 বাই 100 মানে 35 ইন্টু 106 হবে এত টাকা, এইটা একটু ব্যাপার আছে 318 শূন্য আর হচ্ছে 5 দিলে 500 দ্বিতীয় কিস্তিতেও বলতে পারো, দ্বিতীয়বার 1800 টাকা শোধ করার পর, 1800 টাকা শোধ করার পর আসল পরবর্তী ছ মাসের জন্য আসল, এরকম পরবর্তী ছ মাসের জন্য আসল কত হবে, না 3510 মাইনাস 1800 1910 টাকা, নাকি সমান 1910 টাকা, 1910-এর আবার ওই 12% সুদের হারে আর পরবর্তী কিস্তিটা বের করতে হবে, হ্যাঁ মানে লিখবে পরবর্তী ছ মাসের সুদ আসবে, পরবর্তী ছ মাসের সুদ আসবে, তার মানে ওইটি তৃতীয় কিস্তিতে তাকে শোধ করতে হবে, ওইটাই তাকে তৃতীয় কিস্তিতে শোধ করতে হবে, ওই 18 মাসের শেষে তাকে শোধ করতে হবে, তাহলেই পুরোপুরি ধার মিটে যাবে, হ্যাঁ পরবর্তী ছ মাসের সুদ আসল, এটা আগে এইভাবে লিখবে পরবর্তী ছ মাসের সুদ আসল, এটা হবে ওই 1910 ইন্টু 1 প্লাস 12 বাই 100 হোল টু দি পাওয়ার 1 এত টাকা, এইটি দেখবে এটা কিন্তু নিচে একটা 10 হয়ে যাবে, তাই তো 106 আর উপরে 191 থাকবে, নাকি 191 ইন্টু 106 বাই 10 এত টাকা, এবারে এইটা দেখতে হবে কত হবে, 100 করলে তো 19100, হ্যাঁ আর হচ্ছে 6 করে 6 19 6 114, দেখবি তো হয়নি, ভুল করে দেখ হয়নি, এটা ভুল করে দেখবি, এটাকে এটাকে ভুল করে 10 দিয়ে ভাল তো কিছু ব্যাপার না, একটা দশমিক সরিয়ে দেওয়া কিছু ব্যাপার না, তার মানে লাস্টে তাকে 2024.60 শোধ করতে হচ্ছে, আর কিছু দেয়নি দেখছি, এই তিনটে অঙ্ক দিয়ে সে দিয়েছে আর কিছু দেয়নি,
আচ্ছা এটা হাইডেন ডিসটেন্স তাই তো বলছি বদে জলতলে একটা হাইডেন ডিসটেন্স অঙ্কটা করেছিস হ্যাঁ করেছিস সবাই হ্যাঁ সবাই মনে করে রেডি নাকি সবাই করে বলো আর এটা এটা দেবী আমাকে ভিডিও দিয়েছে হ্যাঁ কিন্তু দেবী আমাকে ভিডিও করে দিয়েছে হাইডেন ডিসটেন্স ঠিক আছে দেখতে দিয়েছে বলো ছয়েতে শেষ হয়ে গেছে ওই এই এইটা শুধু এইটা রাখলে হয় কি এই শুধু এইটা রাখলে হয় কি পাশে একটা শুধু ওই শুধু দাম নেই আচ্ছা বলছে পদে জলতলে আচ্ছা আমি লিখি লিখে দিচ্ছি অঙ্ক এই অঙ্কটা সবাই করেছি সবাই করছো অঙ্কটা একই সঙ্গে রেকর্ডিং হলে একটা প্রবলেম হয় একই সঙ্গে যদি রেকর্ডিং হয় তাহলে একটা প্রবলেম হয় ঠিক আছে অসুবিধা নেই দেরিও তো কেউ দেরি না আমি লিখছি হ্রদের জলতলে হ্রদের জলতলে 30 মিটার উচ্চে অবস্থিত কোনো বিন্দু থেকে একটি বিমানের উন্নতি কোণ উন্নতি কোণ অবনতি কোণ জানো তো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন জানো তো হ্যাঁ কি করে দেখাতে হয় জানো তো দেখছি দেখি এই জিজ্ঞাসা করলে বুঝতে পারবো দেখতে দেখছি উন্নতি কোণ 30 ডিগ্রি উন্নতি কোণ 30 ডিগ্রি এবং বদে বলে বিমানের প্রতিবিম্বের অবনতি কোণ বিমানটির প্রতিবিম্বের প্রতিবিম্বের অবনতি কোণ অবনতি কোণ 60 ডিগ্রি হলে জলতল থেকে বিমানটি কত উঁচুতে আছে হবে জলতল থেকে বিমানটি কত উঁচুতে আছে এইটি বের করতে হবে যেটি বের করতে হবে সেটাকে আমরা এই উচ্চতায় আছে ঠিক আছে এবার দেখো এখানে ছবিটা মেন ফ্যাক্টর ছবি আঁকতেই হবে হ্যাঁ আর আমরা অ্যাকচুয়ালি একটা জিনিস কিন্তু বুঝতে পারি না আমাদের মনে মাঝে মাঝে সন্দেহ হয় তার থেকে আমরা বোঝাতে পারিনি নাকি ব্যাপারটা জানি না বেশিরভাগ সময় আমরা ক্লাসে বলে থাকি যে অঙ্ক যখন পরীক্ষা দিচ্ছ অঙ্কের প্রশ্ন এবং তোমার উত্তরপত্রে যা তুমি ছবি আঁকবে কোনোটাই কিন্তু পেনে আঁকা যাবে না কালি পেনে আঁকা যাবে সবটাই তোমাকে পেন্সিল ব্যবহার করতে হবে স্কেল ব্যবহার করতে হবে কম্পাস দরকার হলে কম্পাস ব্যবহার করতে হবে কোনো মতেই তুমি সেটা ওই দায় সারা বসে করতে পারো ঠিক আছে যে কোনো তুমি একটা জাস্ট আয়তক্ষেত্র আনবে একটা আয়তক্ষেত্র আনবে কি একটা বৃত্ত আনবে যাই আনো না কেন সবটাই কোনোটা পেনে করা যাবে না সবটাই পেন্সিলই করতে হবে এবং বৃত্ত আঁকতে গেলে তোমাকে অবশ্যই কম্পাস ব্যবহার করতে হবে খালি হাতে বৃত্ত তোমার আঁকতে পারবে না আমরাই পারি না ভুল ভাল যেমন যে তবড়া ইয়ে হয়ে যাবে তবড়া হয় তবড়া ঠিক আছে আচ্ছা দেখো এখন দেখ আমরা ক্লাসে কি সবসময় ওই সব জিনিসগুলো নিয়ে আসি কিন্তু না রাখাই ভালো এরকম ধরনের জিনিস না রাখাই ভালো পরীক্ষার হলে যতটা সৎ থাকা যায় ততটাই ভালো এবার তুমি যে কোনো একটা জিনিস একটা তোমার সেটা নিয়ে যাওয়ার দরকার নেই তুমি সেটা নিয়ে গেলে সেক্ষেত্রে পয়সা নিয়ে গেলে কেউ বলতে পারি পয়সা নিয়েছিস কেমন ইঞ্জিনিয়ারটা বলতেই পারে যে পয়সা নিয়েছিস কত কম্পাস আছে তুই পয়সা নিয়েছিস বলতেই পারে আর
ক্লাসে তুমি ক্লাসে বসে থাকার সময় আর দেখো অসুবিধা কিছু নেই, ক্লাসে তো এমনি ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে ওই যে পয়সা পয়সা কেউ না নিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, দেখো এখানে কী করবে, কীভাবে তোমাকে আসতে হবে। এখন হ্রদের জলতল, হ্রদের জলতল তোমরা এটাকে ধরে নেবে, এইটা হচ্ছে হ্রদের জলতল। তাহলে তোমাকে কিন্তু ওই জল দেখাতে হবে না, মানে এখানে জল দেখাতে হবে তুমি এখানে কিন্তু কোনো ওই পিকচার আঁকতে বসবি, মানে অয়েল পেন্টিং করতে বসবি। হ্যাঁ যে তোমাকে ওইসব করতে হবে, ওইসব কিছু করতে হবে। জলতল মানে জাস্ট একটা অনুভূমিক সরলরেখা, জলতল মানে অনুভূমিক সরলরেখা, ঠিক আছে তাহলেই হবে। এবারে জলতলে থেকে 30 মিটার উঁচু জায়গা থেকে দেখছে, মানে 30 মিটার উঁচু তুমি ধরে নেবে যে এইটা 30 মিটার উঁচু জায়গা, এই লম্বভাবেই ধরে নেবে এইটা হচ্ছে 30 মিটার উঁচু জায়গা। সেটা কোনো বাড়ির ছাদ হতে পারে, কোনো কিছু হতে পারে, যাই হোক হতে পারে, একটা গাছের উপর থেকেও দেখতে পারে, নারকেল গাছে উঠে না ওটা তো কিছু নেই। হ্যাঁ এটা তোমাকে বলতে হবে যে এটা নারকেল গাছের টোকা বা বাড়ির ছাদ কিছু বলতে হবে। 30 মিটার উঁচু একটা জায়গা, এখানে একটা গেমটার নাম দিবে, হয়তো এই দিকে এখানে 2 মিটার, এখানে 90 ডিগ্রি দেখিয়ে দেবে, ঠিক আছে। আর এইটাকে হ্রদের জলতল বলে বলে দেবে, যেটা হ্রদের জলতল, ঠিক আছে। ছবি কিন্তু মাস্ট, এই হাইটার ডিস্টেন্সের অঙ্কে ছবি মাস্ট, ছবি দিতেই হবে না তোমার দেখা হবে না। আর এই যে তোমাদের এই খাতা দেখেছি, এই এবারের খাতা দেখবা, হ্যাঁ এবারে যে খাতা দেখলাম থার্ড টার্মে যে খাতা দেখা হবে, ছবি না থাকলে আমি নাম্বার দিই, ছবি না থাকলে আমি নাম্বার দিই। কেন দিইনি তার কারণ আছে, বহু কারণ আছে, আমাদের পক্ষে অনেক কারণ আছে। প্রথমত এটা পরীক্ষা মানে তোমরা নিজেদের মতো করে নিজের সুবিধা মতো পরীক্ষা দিবে, তাতেও তুমি ছবি না পড়ি মানে সেটা তোমার দোষ, তাই না। তুমি নিজের মতো করে বাড়িতে পরীক্ষা দিচ্ছ, তাতেও যদি তোমার ছবি আঁকার সময় না থাকে তাহলে সেটা তোমার দোষ, আমার দোষ, ঠিক আছে। আমাদের কিছু তাতে এসে যায়, ঠিক আছে। ছবি ছাড়া গাছ হবে না, একটা যদি মনে করো একটা কেউ উপপাদ্য লিখছে, কোনো ছবি নাই একটা উপপাদ্য লিখে দিচ্ছে, সেটা তো মুখস্থ করে আমি বুঝতে পারছি, মুখস্থ করে লিখুক না অসুবিধা কি আছে, আমি তো দেখতে যাবো না, সে মুখস্থ করে লিখছে না ভালো বুঝে লিখছে, আমি দেখতে যাবো না, কিন্তু ছবি নেই অথচ বলছে ABC ত্রিভুজ, আমি কোথায় খুঁজ পেতে বুঝি না, একটা সেই ব্যাপারটা অনেকটা সেই ইয়ের মতো হয়ে যাচ্ছে না, ঢাল নাই তরল নাই নিগ্রাম শব্দ উঁচু একটা স্থান দেখছো, বিমানটা হাতে এই জায়গায় আছে, কেন মোটামুটি 30 ডিগ্রি বলে মনে হয়, মোটামুটি 30 ডিগ্রি বলে মনে হয়, আর এইটাও কি 60 ডিগ্রি, তো মানে এই কোণটা কিন্তু পুরোপুরি 90 ডিগ্রি হবে, দেখাতে গেলে এই দিকে একটা অ্যারো দিতে হবে উপরের দিকে, হ্যাঁ
আর অবনতি কোণ দেখাতে গেলে নিচের দিকে আরো দিতে হয়। আর অবনতি কোণ মানে এখানে একটা অনুভূমিক রেখা টানতে হয়। এই অনুভূমিক সরলরেখা একটা টানতে হয়, এটা তুমি ডটেড লাইনেও টানতে পারো, কোনো অসুবিধা নেই। এই দিকে কিন্তু 90 ডিগ্রি একটু বলে দিতে হবে, বুঝছেন? মানে এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তুমি মোটামুটি একটা আন্দাজে এমনভাবে আঁকবে যেন এটা 90 ডিগ্রি বলে মনে হয়, ঠিক আছে? নাহলে একটা ব্যাপারটা কেমন না, হ্যাঁ, এটা তুমি 30 ডিগ্রি বলছো, এটা 60 ডিগ্রি বলছো, অথচ এটা 90 ডিগ্রি কম, সেটা কেমন একটা দেখো। সেই জন্যে মোটামুটি যতটা পারা যায় আন্দাজে যতটা পারা যায়, এখানে কেউ মেপে দেখতে যাবে না যে তোমার 30 ডিগ্রি হয়েছে কিনা 60 ডিগ্রি হয়েছে কিনা দেখতে যাবে, ঠিক আছে? তবে আন্দাজে মোটামুটি একটা ঠিকঠাক যেন, হ্যাঁ, বুঝছো? এই আঁকার পরে এবার তোমাকে লিখতে হবে, তোমাকে আঁকা হয়ে গেছে। এইটা বিমানের অবস্থান, এই বিমানের অবস্থান বলতে হবে। বিমান তো কী হয়, তাই এটা অ্যাকচুয়ালি এ দিয়েই হয়, তা কী বলবো, ফ্লাইট বলি, তা এয়ারবোল বলি, এফ দিয়ে বলি, হ্যাঁ, আচ্ছা, এটাকে সি বলি, এটাকে এফ ড্যাশ বলতে পারো, কোনো অসুবিধা নেই, প্রতিবিম্ব তো। আর এইটাকে যাও একটা জি বলা যেটা বলে, দেখো তোমার কিন্তু আঁকা সারা হয়ে গেছে, বুঝেছ? এবার তুমি তোমাকে লিখতে হবে, প্রথমে কিন্তু লিখতে হয়, হঠাৎ করে অঙ্কটা করে ফেলতে, অঙ্কটা করতে শুরু করে তুমি অমুক জিনিস থেকে পাই, এটা ভাই এটা সমান 10-30 সেকেন্ড করলে হবে, ঠিক আছে? প্রথমে কিছু না দিয়ে ছবিটা এঁকে লিখতে দেবে, এ থেকে এ জি এল থেকে পাই 10-30 সমান এম জি হয়ে গেছে, সবসময় 10 দিয়ে করতে হবে এমন কোনো মানে নেই, লিখবে হ্রদের জলতল, হ্রদের জলতল, এই জলতল থেকে 30 মিটার উঁচুতে উঁচুতে দর্শকের অবস্থান, যে দেখছে তার অবস্থান, ঠিক আছে? এ হচ্ছে দর্শকের অবস্থান, ঠিক আছে তো, হ্যাঁ? আর এফটা হচ্ছে ওই বিমানটার অবস্থান, এফ পড়বে বিমানটির অবস্থান, যা যা জলতল থেকে, জলতল থেকে পড়বে সিএফ সমান 8 মিটার উঁচুতে আছে, উঁচুতে আছে, বুঝছে? এবারে এ বিন্দু থেকে এফ বিন্দু উন্নতি কোণ, আর ওই জলতলে এফের যে প্রতিবিম্ব এফ ড্যাশ তার অবনতি কোণ যথাক্রমে 30 থেকে 60 ডিগ্রি, এটা লিখতে হবে, হ্যাঁ? ত্রিকোণমিতির অঙ্ক করার সময় ডিগ্রি দিতে ভুললে চলবে না, কিন্তু ডিগ্রি হোক বা রেডিয়ান হোক এগুলো কিন্তু দিতে ভুললে চলবে না, হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু নাম্বার পাবেন না, বোঝা গেছে? ডিগ্রি তুমি sin 30 ডিগ্রি বা 10-30 ডিগ্রি লিখতে চাই, sin 30 বা 10-30 লিখে দিই, তাহলে কিন্তু তোমাকে নাম্বার দেওয়া হবে না, ঠিক আছে? ধরে রাখতে পারো, হ্যাঁ, ওইটা রেডিয়ান ধরা হবে। তুমি যদি sin 30 লিখে দাও তাহলে sin 30 রেডিয়ান ধরা হবে, ডিগ্রি নয়, হ্যাঁ। এমনি যদি 2 লিখি, 2 মানে 2 রেডিয়ান, ঠিক আছে? তার মানে 30 লিখলি 30 রেডিয়ান, 30 ডিগ্রি হচ্ছে না, যতক্ষণ না উপরে তুমি চিহ্নটা দিচ্ছ ততক্ষণ তোমার ডিগ্রি বলে ধরা হবে, বোঝা গেছে? 30 ডিগ্রি আর 30 রেডিয়ান তুমি জানো আকাশপথের তফাৎ, তাই তো? যদিও মানের অবস্থা আকাশপথের তফাৎ হবে না, sin 30 আর sin 30 ডিগ্রির মানের কিন্তু আকাশপথের তফাৎ নেই, তফাৎ আছে কিন্তু আকাশপথের তফাৎ নেই, আছে তফাৎ আছে কিন্তু আকাশপথের তফাৎ নেই। বুঝেছে? এটা পর্যন্ত লিখেছিস, এরপরে বাকিটা খুব একটা ইয়ে নয়। এবারে লিখবে তুমি যে এ থেকে এক বিন্দু উন্নতি কোণ
উন্নতি যেটা বলতে গেলে একবারে বলে দাও এফ এ জি সমান 30 ডিগ্রি এবং হ্রদের জলে এফ বিন্দুর প্রতিবিম্ব বিন্দু এফ ড্যাশ এর অবনতি সেটা কত না সেটা হচ্ছে জি এ এফ ড্যাশ এটা সমান 7 ডিগ্রি এখন এখানে হঠাৎ করে কিন্তু জি চলে এসেছে আমি কিন্তু আগে কোথাও জি বলেছি কি কিছু জি সম্বন্ধে কিছু বলা হয়েছে জিটা কি যেখানে বলতে যেখানে এজি হচ্ছে এ বিন্দু মানে এই হ্রদের জলের সমান্তরাল একটা সরলরেখা জলতলের সঙ্গে সমান্তরাল একটা সরলরেখা যা ওই এফ সি এ জি বিন্দুকে ছেদ করে এরকম বলতে হবে হ্যাঁ লম্ব সমান্তরাল হলে কি লম্ব হবে ওটা আলাদা করে বলতে হবে লম্ব হবে হ্যাঁ লম্ব হবে আলাদা করে বলতে হবে কিন্তু এটা বলতে হবে যেটা একটা অনুভূমিক সরলরেখা এটা বলতে হবে এটা কিন্তু বলতে হবে হ্যাঁ থিওরিতে যেখানে সেখানে এ জি এটা হচ্ছে এ বিন্দু গামী অনুভূমিক সরলরেখা কাল্পনিক সরলরেখা বলতে পারো কাল্পনিক অনুভূমিক সরলরেখা বলতে পারো যা এফ সি কে জি বিন্দুতে ছেদ করে জি বিন্দুতে ছেদ করে এরপরে লিখবো অতএব এফ জি সমান এফ সি মাইনাস জি সি মানে এফ সি মাইনাস এ বি সমান এইচ মাইনাস 30 মিটার আর জি এফ ড্যাশ করলে সেটা সমান হবে জি সি প্লাস সি এফ ড্যাশ সমান ওই এ বি প্লাস সি এফ সমান এইচ প্লাস 30 এরপরে তোমার আসল অনুভূতি আরম্ভ এগুলো কিন্তু কেউ লেখে না খুব ভালো সঙ্গে সারা এগুলো আমি অন্তত দেখি লিখে যাবো ওই যাওয়া একটা ছবি এঁকে ওই অঙ্ক করা শুরু করে দিল এবং থেকে পাই এটা ভাই এটা আমার কাটে কি না সেটা তো বলা যাবে যদি নাম্বার কাটতে হয় তাহলে এত 100 কেন এটা দেখ এবার আমি কি বলতে এবার আমি এই উপরটা বুঝছি এইগুলো কিন্তু আলফা বিটা দিয়েও আছে একটা অঙ্ক আছে কিন্তু আলফা আর একটা বিটা দিয়েও আছে যেগুলো 30-60 নেই হ্যাঁ সেরকম করেও আছে কিন্তু বুঝতে পারছো এটা কিন্তু 30-60 সরাসরি থাকবে তার তো কোনো মানে নেই এটা আলফা থাকতে পারে একটা বিয়া থাকতে পারে অন্য কিছু থাকতে পারে ফাই সাই থাকতে পারে থিটা ফাই থাকতে পারে থাকতে পারে মানুষ প্রশ্ন দরকার নেই তোমার অন্যরকম ভালো হবে হ্যাঁ দেখাচ্ছে তা দেখো এবার বলবে ত্রিভুজ এফ জি থেকে পাই বলতে পারবে যে তোমাকে তো এখানে অ্যাকচুয়ালি আমরা বের করবো দেখ আমাদের কিন্তু এফ জি দরকার আছে কি না এফ জি এফ জি এফ জিও দরকার আছে এফ জি বা এজি করতে পারো অসুবিধা নেই হ্যাঁ এফ জি বা এজি সমান কি হবে না ট্যান অফ এফ এ জি বা এফ জি বা এ জি সমান ট্যান 30 ডিগ্রি বাই এফ জি বাই এজি সমান 1/√3 এটি 1 নম্বর সমীকরণ ঠিক আছে আরেকটা কথা আমরা লিখবো এজি বাই জি এফ ড্যাশ ভালোই হবে এজি বাই জি এফ ড্যাশ লিখলে ভালো হয় হ্যাঁ
কেননা আমার এজি দরকার নেই, এজি আমার দরকার আছে কি দরকার নেই, হ্যাঁ সেই জন্য এজিটাকে অপহরণ করার জন্যে একে যদি আমি এজি বাই এফ জি ড্যাশ দিয়ে গুণ করি তাহলে এজি এজি কেটে যাবে, হ্যাঁ সেই জন্য এর পরেরটাকে আমি এজি বাই এফ এফ জি ড্যাশ করবো, মানে এফ ড্যাশ জি করবো, বুঝছে? এবার বলবো, হ্যাঁ বলছি যে ত্রিভুজ এ জি এফ ড্যাশ কেটে পায়, দেখো এটা লিখছি এজি বাই এফ এফ ড্যাশ জি সমান তো আমি ও এখানে সরি সরি এখানে এফ জি মানটা কত সমান হচ্ছে, এফ জি মানটা কত সমান হচ্ছে তাহলে এখানে বসিয়ে দাও এটা এইচ মাইনাস থার্টি হবে, বুঝছে? এই যে এখানে এফ জি জায়গায় বসিয়ে দাও, বুঝছে তো? হ্যাঁ এবার দেখো এখানে করছি এটা সমান তাহলে এখানে এই কোণের সাথে এটা ভূমি এটা লম্ব কিন্তু আমি ভূমি বাই লম্ব করেছি তার মানে লিখব কট 60 ডিগ্রি কট অফ ওই জি এ এম ড্যাশ বা এ জি বাই এম ড্যাশ জি সমান কট 60 ডিগ্রি তার মানে কি হবে বা এ জি বাই ওই এইচ প্লাস 30 সমান 1 বাই রুট 3 এবারে লিখবে এক ও দু নম্বর সমীকরণ থেকে পায় সমীকরণ থেকে পায় যা তুমি গুণ করে দাও বলবে এজি বাই এইচ মাইনাস 30 বাই এজি ইনটু এজি বাই এইচ প্লাস 30 সমান 1 বাই রুট 3 ইনটু 1 বাই রুট 3 হ্যাঁ কি হ্যাঁ কাকু তো হ্যাঁ এটা এই যে এটা দু নম্বর এটা এক নম্বর ভুল করে দিয়েছি হ্যাঁ বুঝছো তো তাহলে দেখ এটা এজি এজি ক্যান্সেল হয়ে যাচ্ছে বুঝলি এবারে দেখ হ্যাঁ তাহলে এক্স কো ওয়ান বাই থ্রি হবে দিয়ে গুণাগুণি ভুল করে দেবো তা কি হবে আর তুমি যোগভাগও করতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু দরকার নেই আমরা গোড়াগুলি ভুল করে দিই তা কি হবে এটা বুঝে দিয়ে এবার এটা আর এটা দরকার নেই বলুন কি হ্রদের জল থেকে 60 মিটার উঁচুতে অনেক কষ্টে একটা যদি শর্ট হয় তাহলে মুখে বলে দেখাও প্রতিটা পক্ষের মান প্লাস মাইনাস আছে ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান প্লাস সাইন এ ওয়ান প্লাস সাইন সি ওয়ান মাইনাস সাইন এ ওয়ান মাইনাস সাইন বি দূর করে এইটা এই সেটা বলো তো তাহলে অতএব এ স্কোয়ার সমান কি হবে যখন এইটাকে এটা দিয়ে গুণ করবে দেখো ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এস তার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তেমনি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সি বুঝছে বলো তো এইটাকে এইটা দিয়ে গুণ করলে তাই হবে আমি অন্যরকমভাবে লিখতে পারি কিন্তু আমার যেটা জ্বরটা সেই মানে তো আমি সাজিয়ে লিখবো বুঝলি হ্যাঁ সেরকম করে লেখা হয়েছে তাহলে এটা কস স্কয়ার এটা কস স্কয়ার দি এটা কস স্কয়ার সি
তাহলে আমরা কি পেলাম a স্কয়ার সমান cos স্কয়ার a cos স্কয়ার b cos স্কয়ার c বা a সমান cos minus cos a cos b cos হয়ে গেল cos a cos b cos c এই শুনি অতএব ওইটা সমান এটা সমান cos minus cos a cos b এটা ভেদ যা হচ্ছে তা করতে।